ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা হকিস্টিক রাঙ্গা ক্রিস অস্ত্র নিয়ে বিরোধী দলের উপরে হামলা করছে, আর তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? তারা কি রক্ত মাংস করা মানুষ না? আঘাত আসলে প্রতিটি আঘাতের পাল্টা আঘাত আপনাদেরকে করতে হবে। নির্বাচন কমিশনার সাংবিধানিক ভাবে অনেক শক্তিশালী, তার কথা না শুনে কিভাবে ডিসিএসপিরা হট্টগোল করে? বেচারা নিরুপায় হয়ে অপমানিত বোধ করে বলেছেন, আপনারা কি আমার কথা শুনবেন? সবাই মানে সবাই না মানে অধিকাংশ বলেছে যে আমরা আপনার কথা শুনবো না। তো নির্বাচনের আগেই যদি নির্বাচন কমিশনকে পাত্তা না দেয়, তার কথা না শুনে নির্বাচনের সময় শুনবে? শুনবে না। 2018 সালে যারা এই ভোট ডাকাতির ছকে জড়িত ছিল, শেখ হাসিনা সেই নেটওয়ার্ককে আবার চালু করেছেন যে সামনে কিভাবে আবার একটা ডাকাতির নির্বাচন করা যায়। তাদের মিশন তারা ইতিমধ্যেই যখন দেখেছে, এতদিন রাস্তায় ছিল মানে বলা চলে যে সমস্ত দলগুলো বিচ্ছিন্নভাবে, আজকে এত হত্যাযজ্ঞ দমন পীড়ন বাসা থেকে তুলে নিয়ে যেয়ে তার লাশ পাওয়া যাচ্ছে, বাড়িতে সেই রক্ষী বাহিনীর তাণ্ডবের মতো আজকে ছাত্রলীগ যুবলীগ তাণ্ডব চালাচ্ছে, তারপরেও কিন্তু মানুষকে আন্দোলন সংগ্রাম থেকে রাজপথের আন্দোলন সংগ্রাম থেকে বিরত রাখা যাচ্ছে না। তাদের টেনশন বেড়ে গিয়েছে। আমাদের আরেকজন নেতৃবৃন্দ বলেছেন, একজনে বলেন বেহেস্তে আছি, আরেকজনে বলেন বাংলাদেশের সাথে অমুক দেশের স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে কে কি বলছেন টালমাটাল হয়ে গিয়েছেন। তো এই আন্দোলনের ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি, শুধু টালমাটাল না, এরা পাগল হয়ে যাবে। এদেরকে পাগল করেই এদেরকে পাবনা বাড়াতে হবে, সরকার থেকে বিদায় নিতে হবে। আমরা বারবার বলছি, বর্তমানে এই সরকারের বিদ্যমান কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা সমস্ত বিরোধী দলগুলো যখন বলছি যে একটা রাজনৈতিক আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের মধ্যে দল কেনা দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে তাদেরকে স্যাক করা, প্রশাসনের কাজ হবে দুর্নীতিবাজদেরকে অপসারণ করা, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে জনগণ যেন ভোট দিতে পারে, এই বিতর্কিত ইভিএম বাতিল করে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়ার ব্যবস্থা করা। সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একইভাবে কথা বলছে, তখন সরকারি দলের বিনা ভোটের মন্ত্রীরা, গোয়ার মন্ত্রীরা, গোয়ার বলছে এই অর্থে যে যার মানে নিজে যেটা বোঝে ওই জায়গায় লিমিটেড থাকে, বাইরে অন্যের কথা বুঝতে চায় না। তো এই গোয়ার মন্ত্রীরা বলছেন যে কি, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না, শেখ হাসিনার অধীনে নির্বাচিত হতে নির্বাচনে অংশ নিতে হবে। এটা কি মামুরবাড়ির আবদার? আপনারা 96 সালে নিয়েছিলেন, সেদিন কেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য 170 দিন আন্দোলন করেছিলেন? আজকে যে এই সমস্ত কথা বলছেন লজ্জা করছে না? সংবিধানের দোহাই দিচ্ছেন, এই সংবিধানকে কেটে ছিঁড়ে এখন আপনারা মানুষের ব্যবহারের অনুপযোগী করে তুলেছেন। এই সংবিধান নতুন করে রচনা করতে হবে, নতুন করে বিনির্মাণ করতে হবে। কাজেই 17 বার যেহেতু সংবিধান সংশোধন হয়েছে, দেশ জাতির প্রয়োজনে আরো একবার অবশ্যই সংবিধান সংশোধন হবে। আপনারা যতই আজে বাজে গায়ের জোরে কথা বলেন, ঔদ্ধত্য নিয়ে কথা বলেন, আপনাদের পায়ের তলায় মাটি ইতিমধ্যেই সরে গেছে। আমি রাজনৈতিক দলের বন্ধুদেরকে বলবো, ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে, ওরা আমাদেরকে ভয় দেখিয়ে ঘরে উঠিয়ে দিতে চায়। ইতিমধ্যেই বিরোধী দল বলেছে তাদের হাতে যে এই যে বাসের মাথায় লাঠি পতাকা, কেন তারা পতাকা নিল? ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা হকিস্টিক রাঙ্গা ক্রিস অস্ত্র নিয়ে বিরোধী দলের উপরে হামলা করছে, আর তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? তারা কি রক্ত মাংস করা মানুষ না? আঘাত আসলে প্রতিটি আঘাতের পাল্টা আঘাত আপনাদেরকে করতে হবে, পাল্টা আঘাত না করলে আন্দোলন সংগ্রামে বিজয় হওয়া যাবে না, এই প্রতিবাদকে চরম আঘাত করতে হবে। বঙ্গবন্ধুর মতোই বলতে চাই, তিনি বলেছিলেন আমি এই খুনে ধরো সমাজের মধ্যে আঘাত করতে চাই যেমনি আঘাত করেছিলাম পাকিস্তানিদের বিরুদ্ধে। আমরা আজকে বলতে চাই এই শেখ হাসিনার প্রতিবাদের বিরুদ্ধে আমাদেরকে চরম আঘাত করতে হবে, সেই আঘাতে তাদের প্রতিবাদ তছনছ করে দিতে হবে। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমার আপনাদেরকে বলো বিদায় নিয়ে এই রাস্তায় আসতে হবে। শেখ হাসিনার পতন ঘটনের জন্য রক্ত দিতে হবে, লাশ হতে হবে, সেই লাশ আপনি হবেন না রক্ত আপনার চলবে আমরা জানি না, আপনার আমার
চলার সাথে বন্ধুরা অনেকেই মরে গিয়েছেন, গাড়ির নিচে পড়া, নদীতে পড়া, আগুনে পড়ে অনেকেই মারা গিয়েছেন, আপনারা চলে যেতে পারতাম। কারণ জীবনের এত মায়া করে লাভ হবে না। আজকে আমরা দেশের আজকে অর্থনীতিতে বিপর্যয়, এই লুটেরা দুর্বৃত্তরা দেশের টাকা বাইরে পাচার করে আজকে রিজার্ভ ফাঁকা করে ফেলেছে, অর্থনৈতিক সংকটে ফেলেছে, গ্যাস বিদ্যুতের সংকট। কাজেই আজকে যারা রাজনীতি করছেন না, তামাশা দেখছেন যে রাজনৈতিক দলগুলোই শেখ হাসিনার পতন ঘটাবে, আপনারাও কিন্তু বিপদ থেকে রক্ষা পাবেন না।